অল্প হবে আপনি শুরু করে দেন তো আপনার আলোচনা শুনে অনেক ভালো লাগল অনেক বিষয় অনেকের কাছে পরিষ্কার হলো তবে আমি প্রধানত যেটা বলতে চাই যে ইসলাম আসলে দাস শব্দটাকে পছন্দ করিনি যদি দেখেন এই জন্য ইসলামের দাসের পরিবর্তে বলছে যে তার দেখে তোমরা ভাই বলো বা তারা তোমার হিন্দু মনুস্মৃতি যদি আমরা দেখি ঈশ্বর আট নম্বর অধ্যায়ের চারশো তেরো থেকে পনেরো নম্বর শ্লোক গুলো দেখি ভার্স গুলো দেখি এখানে স্পষ্ট যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন দাস হওয়ার জন্য আর ইসলাম এসেছে দাসকে মুক্ত হওয়ার জন্য টোটালি অপোজিট দেখেন ইসলাম দাস শব্দটাই বলতে দিচ্ছে না আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই যে দাসপ্রথা এই শব্দটা ইসলামের সাথে যায় না কারণ হলো ইসলামে দাসপ্রথা থাকে না যেমন আপনার কারো যদি সন্তান হয় কোন দাসের সন্তান হয় তাহলে সে মুক্ত হয়ে যাচ্ছে কোন দাসের সন্তান হলে তাহলে সে দাস মুক্তি হয়ে যাচ্ছে এটা আছে বাইবেলে আমি একটু পরে বলবো তো মনসঙ্গিতায় 8 নম্বর অধ্যায় 413 থেকে 15 যদি আমরা দেখি এখানে পরিষ্কার যে যুদ্ধ থেকে ছিনিয়ে আনতে পারলে যুদ্ধ জিততে পারলে তাদেরকে দাস বানিয়ে ফেলতে হবে মনুস্মৃতি পরিষ্কার বলছে একদম এক নম্বর ভার্স আট নম্বর অধ্যায় চারশো পনেরো নম্বর ষোলকের পয়েন্টে সেখানে যে যুদ্ধ থেকে পাওয়া তাই এখানে এই শব্দটা আসলে হিন্দু ধর্মের সাথে যাচ্ছে ইসলামের সাথে না ইসলামে তো তাকে এছাড়াও যদি আমরা সোরা তো পড়ি নয় নম্বর সরে এগারো নম্বর বলা হচ্ছে যে যদি কেউ ইসলাম গ্রহণ করে নেয় বা তাহলে তো তারা তোমাদের দিনই ভাই হয়ে যাবে তাহলে দেখেন এখানে দাস থাকছে না দিনই ভাই হয়ে যাচ্ছে তাহলে দেখেন আপনি ওভারঅল যদি ইসলামকে দেখেন सब्जेक्ट থেকে অনেক জায়গায় ইসলাম দাসের কথা বলছে কারণ কি কারণ অন্যান্য ধর্মে আছে তাহলে এই বিষয়টার সাথে তো পরিচয় করতে হবে ভাই এই বিষয়টাকে যদি উত্থাত করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে এটাকে সম্বোধন করছে কিন্তু ফাইনালি ইসলাম মানুষকে দাস বলতে যাচ্ছে না মানুষকে আল্লাহর দাস বলতে যাচ্ছে যদি আমরা সোরা ফাতিয়া বলি আমরা বলি ইয়া কানা আবু দোয়া ইয়া কানা আসতাইন আমরা কেবল তোমারই দাসত্ব করি তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই তাহলে দেখেন এখানে কিন্তু মানুষ মানুষের ইবাদত করবে মানুষ মানুষের দাসত্ব করবে এটা ইসলাম বলে না মানুষের দাসত্বকে বর্জন করে এক আল্লাহ সুবহানাহু ওয়া দাসত্ব করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের দাস হিসেবে থাকার জন্যই না তো আপনি বেশ সুন্দর করেই পরিষ্কার করলেন যে একটা অপশন আছে শুধুমাত্র দাস হওয়ার সেটা হলো যে যুদ্ধক্ষেত্রে অমুসলিমদের সাথে চুক্তি এই সারা দাস হওয়ার কোনো অপশনই ইসলামে নেই তো আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আজ আলোচনার প্রধান বিষয় এটা যে দাস তৈরি করে অমুসলিমরা আমরা না তাহলে দাস অমুসলিমরা তৈরি করে আমরা তৈরি করি না আমরা কি করি দাস মুক্ত করি কিভাবে আমরা সেটা মানে সংক্ষিপ্তে বলছি

আমাদেরকে বলছে যে আজীবন দাস করে রাখো যদি আমরা বোকাব একশো দাস পড়ি একুশ নম্বর অধ্যায়ের ছয় এবং সাত নম্বর ভার্স সেটা আপনিও জানেন এখানে বলছে যে সারা জীবনের জন্য দাস করে রাখো কিভাবে তুর দিয়ে কান ছিদ্র করে তাকে সারা জীবনের জন্য দাস করে রেখে দাও দেখেন শিখিয়ে দিচ্ছে একজন মাসকে কি করে নির্যাতন করতে হয় এছাড়া দাসের সন্তান যদি হয় বা কোনো দাশীর সন্তান হয় তাহলে ইসলাম অনুযায়ী সে সম্পত্তি পাবে সম্পত্তির অধিকার তার আছে বাট বাইবেল আমাদের বলছে যদি আপনি গালাতীয় পড়েন চার নম্বর অধ্যায় তিরিশ এবং একত্রিশ নম্বর ভাস নিউ টেস্টমেন্টে সেখানে বলছে সে কোন রকম অধিকার পাবে না তাদেরকে বাড়ি থেকে বের করে দাও তাহলে দেখেন দাসী এবং তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে বলছে তো এগুলা কি খ্রিস্টান মিশনারি পড়ে না এগুলা কি জানে না এগুলা কি আসিফ মহিদ্দিন জানে না নাকি ভাই ওই কিছু খেয়ে বসে আছে যে ওই ঘুষ খায় না যে খাইলে তো বলা যায় না কারোর কাছে কিছু খেয়ে বসলে তারা তার বিপক্ষে বলতে পারবেন না এটা ছাড়া আসলে দ্বিতীয় কোনো কারণ থাকতে পারে না যদি দেখেন আপনি আহ ডিটোনমি বিশ নম্বর অধ্যায়ের আমরা এগারো থেকে চোদ্দ নম্বর ফার্স্ট সেখানে বলছে যে যে সারা জীবন দাস করে রেখে দাও এবং তাদের সমস্ত পুরুষদেরকে হত্যা করো নারী এবং শিশুদেরকে সারা জীবন দাস করে রাখো এবং সেখানে সে যে যুদ্ধের যে মাল আছে সেটা বন্ডন করে খাও তাহলে দেখেন এগুলা কি খ্রিস্টান মিশনারি তারপর আসিফ মিন খিস নাস্তিকা এটা কি দেখে না এখানে কি বলছে মাল লুটপাট করো তাদেরকে সমস্ত পুরুষদেরকে হত্যা করো ভাই দেখাতে পারবেন ইসলামে কখনো বলছে যে দাসদেরকে হত্যা করার বা যুদ্ধ ক্ষেত্রে তাদেরকে যুদ্ধ হত্যা করার কথা বলছে তবে আমি একটা ভার্স বলবো যেহেতু দাসের বিষয়টা বা যুদ্ধের প্রেক্ষাপটে এখানে খুবই গুরুত্বপূর্ণ আহ আমার যে মুসলিম ভাইরা আছেন লাইভে আমি সবাইকে বলবো যে এটা একেবারে মুখস্থ করে ফেলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ সোরা মমতাই না ষাট নম্বর সোরার আহ ষাট নম্বর সোরার আট এবং নয় নম্বর ভার্স এটা সবাই মুখস্থ করে ফেলবেন এবং যখন লাই কোন দাস দাসী নিয়ে আলোচনা হবে জিহাদ নিয়ে আলোচনা হবে এটা সবাই একর মুখস্থ করে রাখেন এটাই দিবেন তখন বলা হচ্ছে যুদ্ধ কখন হয় যেহেতু আপনি বললেন যে মানে দাস হতে গেলে তো যুদ্ধ লাগবে এবং অমুসলিমদের যুদ্ধের সত্য লাগবে তারা যদি বলে তোমার যুদ্ধ সত্য হিসেবে দাস রাখবো তাহলে দাস থাকবে না হলে দাস থাকবে না মানে দাসের প্রস্তুতি আসবে না অর্থাৎ ইসলাম দাস প্রথায় নেই এটা কি বলছে তারা সত্য হিসেবে দাস প্রথাকে ইসলামের উপর চাপিয়ে দিচ্ছে দেখেন ইসলাম কিন্তু দাস প্রথা চাচ্ছে না ইসলাম কি মানুষকে দাস বানাতে চাচ্ছে চাচ্ছে না হ্যাঁ হ্যাঁ যে প্রথম কথা হচ্ছে ইসলামের দাস প্রথাটা এটা একটা অপশন অনেকগুলো অপশন মধ্যে একটা অপশন বলেন এখন যদি আমাকে যদি প্রশ্ন করা হয় আহ আপনি যে প্রশ্ন করি ভাই মদ খা কি জায়েজ না হালাল না হারাম অবশ্যই মদ হারাম কোনো সন্দেহ নেই তাই তো অবশ্যই মধ্যে হারাম সুরা মাইদা নব্বই নম্বর এত স্পষ্ট আছে সুরা বাকা একশো নম্বর আনাম একশো পনেরো নাহলে একশো বিভিন্ন জায়গায় তাহলে মদ মিশ্রিত হারাম তবে মদ খাওয়া কি জায়েজ হ্যাঁ শুক্র মাংস কি জায়েজ হ্যাঁ এক জায়গায় জায়েজ কখন যখন কোনো অপশন নাই জীবন বাঁচাতে হবে সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর এক যখন দেখছেন যে কোনো খাদ্য নাই এমন জায়গায় চলে গেছেন কোনো অবস্থা নেই আপনাকে বাঁচতে হবে সেই সময়তে জীবনটাকে বাঁচানোর জন্য আপনি যে কোনো হারাম খাবার খেয়ে নিজেকে বাঁচাতে পারেন এটাকে একটা অপশান তার মানে এই নয় যে আপনাকে মদ খাওয়া ইসলাম বৈধ করেছে কেউ যদি এই দোলটাতে বলে ইসলামের মদ বৈধ বা শুক্রের মাংস বৈধ বা আরো নিষিদ্ধ দ্রব্য বৈধ এটা একটা চরমতা মুখ্যতা এটা একদম সত্যকে মানে ঢেকে দেওয়ার চেষ্টা ঠিক একই ভাবে ইসলামের দাস প্রথা অনেকগুলো অপশান আছে প্রথমে যখন যখন যুদ্ধ হচ্ছে যুদ্ধ সূচনা থেকে তো দাস প্রথাকে আপনি উচ্ছেদ করতে পারেন এক নম্বর আপনি শর্ত লিখে দিলেন যে না আমাদের নারীদেরকে তোমার দাসী বানাতে পারবে না দাসী হবে না মিটে গেল দুই নম্বর পয়েন্ট যে তারপরেও যুদ্ধের পরেও যে একজন ব্যক্তি নারী বা পুরুষকে যে দাস আমরা করে ফেলতে পারবো এই নাম বলছে না বরং আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় তিনি তো তিনি ফিরিয়ে দিয়ে মানে তাকে আজাদ করে দিয়েছিলেন সাতান্ন নম্বর এত মুক্ত ভাবে করার কথা আছে তিন নম্বর কথা তারপরেও যে সেই দাসী যদি তার মালিকের সঙ্গে যেটা একটা চুক্তি করে বা মালিক যদি বলে তুমি আমার এই কাজটা করে দিতে পারলে তোমাকে আমি মুক্ত করে দেবো এখানে আরেকটা অপশন থাকছে দাস তখন একদম শেষে আপনার দাস হলে ক্ষতি রে ভাই দাস হওয়ার পরে তার এত মর্যাদা এত মর্যাদা দেয়া হয়েছে জেলখানায় যদি রাখা হয় আপনি একটা জেলের সঙ্গে তুলনা করেন যে একটা জেলে আছে আধুনিক একটা জেলে আছে আর ইসলাম যে দাসকে অধিকার দিয়েছে সে অধিকার নিয়ে একটা মনিবের সঙ্গে থাকছে এখন একটা ব্যক্তির যুদ্ধ বন্ধু একটা ব্যক্তিকে নিয়ে এসে বলেন জিতলাম তোমাকে এই এই অধিকার গুলো দিয়েছে এই অধিকার দিয়েছে তোমাকে মারবে না যদি তোমাকে মারে তাহলে ও যাবে তোমাকে যে মানে খাবে সে মানে তোমাকে খাওয়াতে হবে মানে এতগুলো অধিকার যেগুলো বললাম এখন ওই যুদ্ধবন্দী ব্যক্তিকে যদি বলে দেন ভাই তুই কোনটা গ্রহণ করবি জেলখানাতে থাকবি জীবন না এই মানে তুই ইসে থাকবি এই মুসলিম ব্যক্তি কাছে থাকবি দাস হয়ে অবশ্যই ওটা স্বীকার করবে না আমি মুসলিমের কাছে তাদের যে আইন আছে ল আছে দাসের আমরা সেটা মেনে আমি দাসত্ব করব তারপরে একটা কথা থেকে যাই জেলখানাতে যখন একটা মানুষ চলে যাবে কোন যুদ্ধবন্দী যখন চলে যায় তো তা যাবার জীবন হয়ে গেলে মুক্তি পাবে কি পাবে না ঠিক নাই কিন্তু মুসলিমের কাছে আসলে সে কালকে মুক্তি পেয়ে যেতে পারে বা আজকে মুক্তি পেয়ে পেয়ে যেতে পারে কেন অনেকগুলো অপশন আছে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো অপশন আছে চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহ বলছে তুমি মুক্ত করে দাও অনেকগুলো কতগুলো কারণ নেবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলে দাস মুক্তির কথা আছে আমরা দশটা প্রমাণ দিয়েছি দাস মুক্তির কেউ আল্লাহ নামে কস্তব করেছে ভেঙেছে দাস মুক্তি করো শ্রমায়দার আঠানব্বই নম্বর আয়াত এই ধরনের একাধিকবার আমরা আলোচনা করেছি তো তার মানে কি একজন যদি মুসলিমের কাছে দাসত্ব স্বীকার করে তারপরেও কিন্তু সে আজাদ হতে পারবে আপনি উদাহরণ দিয়েছেন যে সে একবার দাস হয়ে গেলে আর কোন মুক্তি নাই বা চোদ্দ গোষ্ঠী কেন কিয়ামত পর্যন্ত যত গোষ্ঠী আছে হিন্দু ধর্মে যারা হিন্দু ধর্মে যারা মানে সুন্দর আছে জন্মের পর জন্ম চোদ্দ গোষ্ঠী তারা শুধু থাকবে

যে শুধুমাত্র ক্ষুদ্র হওয়ার জন্য একটা ট্যাপ কলে পানি আনতে গিয়েছে তা থেকে পিটিয়ে বেড়েছে একজন ব্রাহ্মণ একটা শূদ্র ছেলেকে বিবাহ করেছে তার জন্য ব্রাহ্মণরা ছেলেটাকে হত্যা করেছে টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইম এর নিউজ আমরা প্রথমে আমাদের আলোচনা শুরুতে দেখবেন আমরা এগুলো মানে পেপার কাটিং গুলো দেখিয়েছি তো এখানে তো মূলত ইসলামের দাস প্রথা একটা অপশন অনেকগুলো অপশনে পড়ে আর এই অপশনটা তাই অমুসলিমরা অমুসলিমরা যদি একটা কাট করে দেয় প্রথমে দাস প্রথম নাই রে ভাই

ঠিক সেই উপায় হিসেবে সর্বশেষ উপায় হিসেবে ইসলাম অনুমতি দিচ্ছে আর আপনার কথা অনুযায়ী একটা উদাহরণ মনে পড়ে গেল এখন আপনি যে অধিকারের কথা বলছেন আর সুযোগ সুবিধার কথা ভাই সরকারি চাকরি তো এরকম সুবিধা নেই আপনি সরকারি চাকরি এটা ফান নয় যারা মানে আমাদের আলোচনা বুঝতে পারবে রে ভাই দাসকে দাস বলতে মনে করছে ভাই বলতে বলছে দাসকে সন্তানের মতো তাকে একটা আচর করা যাবে না তাকে অতিরিক্ত কাজ করতে হবে না বলছে মালিককে সহযোগিতা করতে আর কত যদি হয় তাকে বিবাহ করে ফেলতে হবে কোন কোন ব্রাহ্মণ বিয়ে করবে কোন কৃত দাস বিবাহ করবে একটা মনে হচ্ছে এই জন্য আমি বারবার বলছি যে আমাদের এই শব্দগুলো চেঞ্জ করা উচিত আমরা বলছি দাস প্রথা দেখেন ইসলামে কখনো দাস পর সম্ভব না কারণ একটা সময় সে দাস থাকছে না যুদ্ধবন্দি কতদিন থাকবে আপনি কত জন করবেন যুদ্ধবন্দী হিসেবে কতজন ছিল সেই সময় যদি দেখা যায় যে খুবই কম সেটা যুদ্ধবন্দী এখন এই কারণে মনসুল্লাহাম তখন মৃত্যুবরণ করছেন তখন কোন দাস দাসী ছিল না কি কারণে ছিল না কারণ তখন তো যুদ্ধেই কম লোক সংখ্যা অ্যারেস্ট হয়েছে বা কম লোক সংখ্যা ছিল এরপর তাদের যে সুযোগ সুবিধা ভাই একজন মধ্যবিত্ত পরিবারে এত সুযোগ সুবিধা লাভ করে না কেউ আমরা জানি আমরা সমাজে বাস করছি একজন রিক্সা চালককে যদি বলেন দাস হবো তো আগামীকালে হয়ে যাবে যদি আপনি এই সমস্ত অসুবিধার কথা বলেন একজন যারা সরকারি চাকরি করে মানে নির্মল লেভেল মানে কিরানি বা আপনার ফোর ক্লাস কর্মচারী এরা সবাই বলবে যে আমি দাস হয়ে থাকবো তা আমি এই চাকরি করবো না যদি আমার এই সুযোগ থাকে তাহলে দেখেন এটা শুধু ইসলামে সম্ভব যারা আমাদের আমাদের সমাজে অনেক আমরা দেখি যারা একদম গরিব শ্রেণীর মানুষ তারা প্রতিদিন দুইশো টাকা আড়াইশো টাকা বেশি ইনকাম করতে পারে না বরং তারা একটা মনীষ খাটলে দুইশো আমাদের ইন্ডিয়াতে যে টাকাটা দেওয়া হয় ২30 তিরিশ টাকা দেওয়া হয় আর যে মিস্ত্রি একটু ভালো উচ্চ লেভেলের তাকে দুইশো টাকা বা তিনশো টাকা দেওয়া হয় এখন ও দুশো টাকা দিয়ে সংসারে কি চালাবে এখন যদি বলি কোটিপতি একজন ব্যক্তি আমি ধরেন কোটিপতি ব্যক্তি আমি যদি তাকে বলি যে ভাই তুই আমাকে থাকবি খাবি আর কিছু কিছু কাজ করে দিবি তোকে মারবো না টারবো না এই সমস্ত অধিকার দিয়ে দিলাম ঠিক আছে এবং জাকাতের টাকা ওকে দিব জাকাতের টাকা দিব ওকে সাদগা দিব ওকে কুরবানির চামড়া দিয়ে দিব ঠিক আছে ওকে আমাদের ওষুধ বের হবে ওষর দিব মানে জমির ওষুধ ওকে তারপরে আমরা কি দিব আরো আমরা তারপরে ফিতরার টাকা গুলো সম্পত্তি দিব আবার খুশি মনে যদি করে ভালো কাজ করে খুশি মনে টাকা পয়সা দিবো ঠিক আছে এত কিছু দিবো আমাদের থাকবে খাবে তোকে মার অত্যাচার করবো না যদি তোকে মেরেছি তো আমি জাহান্নামে চলে যাবো আমারটা ভয় আছে রে ভাই তোকে যদি মেরেছি আমি জাহান্নামে চলে যাবো তো বলেন তো এই রিক্সা চালক যে দুইশো বিশ টাকা ইনকাম করে সে দৌড়তে দৌড়তে লাইন দাঁড়িয়ে মানে মানে বাড়ির সামনে যে আমি ভাই এটা 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 হতে পারে তো নয় দাস ওর কোনো অধিকারী থাকবে না মালিক যা ইচ্ছা তাই করবে উঠতে বলে উঠবে বসবে বলে বসবে ওকে মারবে কোনো কিছু বলার নেই সমাজ কিছু বলবে না রাষ্ট্র কিছু বলবে না দাসপ্রথা এটা যে সমাজ কিছু বলবে না রাষ্ট্র কিছু বলবে না কেউ কিছু বলবে না কিন্তু ইসলাম করে ভাই রাষ্ট্র মানে থাকুন মানে যদি সেইারি একটা পারবে না জেলে দিয়ে দেবে যুদ্ধ মন্দির জেলে দেবে জেলে গিয়ে কি কোনো স্বাধীনতা নেই খুব একটা ঘরের মধ্যে বসে থাকবে একটা ছোট্ট একটা ঘর ওখানে কি করবে আপনি তো জেলের কথা বলছেন আপনি তো এরপর জেলে আপনার তার খেতে দিতে হবে তাই না সরকার কি এত খাদ্য বহন করে পারবে তারপর আপনার জেলে তার জন্য আলাদা সব ব্যবস্থা থাকবে তার ট্রিটমেন্ট দরকার হবে বাট যখন আমরা সরকারের সবাই যুদ্ধবন্দী থাকছে বা যুদ্ধের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে মদ যেমন ইসলামে হালাল যুদ্ধবন্দী ওরকম হালাল শুকর খাওয়া যেমন ইসলামে হালাল মানে যুদ্ধবন্দী এরকম রকম হালাল সর্বশেষ উপায় হিসেবে এটা ফার্স্টে বলছে না এরপর এই দাস দাসী তৈরি করছে কারা অমুসলিমরা যুদ্ধের সত্য হিসেবে লিখে দিচ্ছে তারা আমাদের পর চাপিয়ে দিচ্ছে আমরা তো দাস ছাড়ছি না আমরা তো দাস প্রথার পক্ষপাতি না কারণ এটা আমাদের জন্য একটা বার্ডেন যদি দেখেন এটা আলাদা একটা দায়িত্ব আবার যদি দায়িত্ব ঠিকঠাক পালন না করতে পারি আল্লাহ ধরবে তাহলে দেখেন এটা তো মানে আমাদের জন্য সমস্যা দাস তো সমস্যা হবে আমাদের জন্য তাই না তো এখানে আর একটা জিনিস দেখেন মন্দিরের সেবা দাসী নিয়ে কোনো প্রশ্ন কিন্তু নাস্তিকদের নেই মন্দির যে সেবা দাসী আছে এটাকে নিয়ে কোনো প্রশ্ন নেই এছাড়া বেদেই আছে দাস দাসীর কিন্তু বলছি যে ইসলামে প্রথা নেই ইসলামে সর্বশেষ উপায় হিসেবে অমুসলিমরা মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া দাসের একটা বিষয় আছে সেই দাসের মুক্তি করার বিধান ইসলামে আছে কিন্তু প্রথা যদি থাকতে হয় দেখেন আমি যেটা বলি মাইদা পাঁচ নম্বর সহ তিন নম্বর আয় ইসলাম পরিপূর্ণ যদি দাস দাসপরতা বাধ্যতামূলক থাকতে হয় তাহলে পরিপূর্ণ ইসলামে তো দাসের বিধান থাকতে হবে এবং দাসী থাকতে হবে কিন্তু আপনার এখানে প্রায় একশো আশি কোটি মুসলিমের ভিতরে কোনো দাস নেই বা দাস দাসী নেই কারণটা কি ইসলাম দাসপরতাকে প্রমোট করছে না বরং ইসলাম দাসপরতাকে বিলীন করে দিচ্ছে বিলুপ্ত করে দিচ্ছে বাইবেল বলছে জীবন দাস রাখতে হবে তারপরে আপনার হিন্দু ধর্ম বলছে আজীবন দাস থাকবে গর্ব দাস অবস্থা দাস হতে হতে থাকবে তার ছেলে তার মেয়ে তার ছেলে তার মেয়ে মানে যত আছে দলিত থাকবে এই যে বিষয়গুলো এখানে যে ইসলাম কোনোভাবেই মানে দাসকে করছে না তবে যখন কেউ দাস হচ্ছে ইসলাম তাকে কি করে সেই প্রথাকে ভ্যানিস করা যায় বিলুপ্ত করা যায় সেটার একটা ফর্মুলা ইসলাম নির্ধারণ করে দিছে তাই এটা কখনোই বলা যায় না যে ইসলাম দাসপ্রথা কায়েম করছে ইসলামকে দাসপ্রথা কায়েম করছে না

আল্লাহ রসুল নিজের জীবন দশাতে তেষট্টি জন দাস মুক্তি করেছে কতজন একটা গবেষণা করেছে যে প্লাস উনচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন মতো দাস করেছে উনচল্লিশ হাজার মানে প্রায় চল্লিশ হাজার মানে দাস দাসীকে ইসলাম উন্মুক্ত রে ভাই চল্লিশ হাজার আব্দুর রহিম সাহেবের দেখবেন একটা বই আছে মানে অনেক ভালো বই বইটা গবেষণা মানে গবেষণা বই তার ইসলামী দাস প্রথা উনচল্লিশ পৃষ্ঠাতে তিনি গবেষণাটাকে নকল করেছেন আর এটা বিভিন্ন হাদিস থেকে তিনি দিয়েছেন যে এই যুদ্ধের সময় এতগুলো দাসকে মুক্ত করা হয়েছে এই কাজের জন্য সাবিরা এটাকে মুক্ত করেছে প্রমাণিত এটা কোনো মানে আমরা যা ঢিল বেড়ে বলে দিয়েছি এমনটা নাই তো প্রায় চল্লিশ হাজার সাহাবা ইসলামের যুব দেশের চল্লিশ হাজার দাসকে মুক্ত করে দিয়েছে আর কি রে ভাই আর দাস যে করতে বলছে এমনটা নয় মুক্ত করে দিলে ফজিলত আছে উৎসাহ দিচ্ছে না মুক্ত করে দাও নাকি জান্নাত যাও দাস মুক্ত করা জান্নাত যাও মানে একটা শর্ত দিচ্ছে তো যে জান্নাত চাবে সেই একটা না একশো খান দাস মুক্ত করে দিবে মুসলিম ব্যক্তি আরে ভাই দাসকে আটকিয়ে রাখেন ইসলাম ইসলাম চায় যে দাস পৃথিবীতে যত আছে সব উন্মুক্ত হয়ে যাক তার জন্য তো আল্লাহ নামে যদি শপথ করে তাও বলছে না দাস ছাড়তে হবে সূর্য গ্রহণ তুই দাস ছাড় রে ভাই দাস ছাড়ার জন্য ইসলাম সবসময় দশজন মুক্ত এটা যদি না বুঝে ভাই এত সহজ ভাবে আর কিভাবে বোঝানো যায় এখানে যে বিষয়টা ভাই ওই যে বলছিলাম শুরুতে যদি যদি কিছু খেয়ে বসে থাকে আর আর খ্রিস্টান মিশনারি মানে ইসলাম বিদ্বেষীদের দালালি করে তাহলে তো সে কথা বলবে না ভাই তাহলে তার একটা পেশা তার এটা দিন রাতের কাজ এটা আপনি কি তার মানে তার আপনার কথা যদি শুনতে হয় তাহলে সে তার এই যে মদ খাওয়ার টাকা পাবে না তাহলে তো মনে করেন সমস্যা তো এইখানেই মদ খেতে টাকা লাগে এই বিষয়গুলো পাবে না তো আরো অনেক বিষয় ছিল আমি একটু সংক্ষেপে শেষ করছি না হলে আপনার অনেক রায় হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে সে বিষয়টা বা চলাতের বিষয় আছে তো আমরা এখানে সংক্ষেপে যে কথা বলতে চাই যে আমি জোরালো দাবি আমার এটা যে ইসলামে কোনো দাস প্রথা নেই ইসলামে দাসত্বের একটা বিষয় আছে সেটা আচ্ছা যাই হোক আমাদের সারিয়ার ভাইয়ের তো লাইনটা কেটে গেল মনে হচ্ছে তো আমি কিছুক্ষণ কথা বলি তো মূল কথা যেটা যে সাড়ে বাইজ যেটা বলতে চাইছিল আমিও সেটা একটু ক্লিয়ার করে দিই ইসলামে দাসের দাস মানে বন্দীদেরকে মুসলিমদের আয়েততাধীনে নিয়ে এসে কিছু দিনের জন্য তাকে রাখা হয় কিছু দিনের জন্য রাখা হয় চিরস্থায়ী নয় জেল যেমন যাবজ্জীবন একটা कारादंड হয় একটা জায়গায় তাবদু থাকতে হয় ওখানে সেই যাবজ্জীবন যে চোর বা ডাকাত বা যে ব্যক্তি থাকবে যুদ্ধবন্দী তার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই ওই মানে আপনার জেল সম্পর্কে সকলে জানে এখানে ব্যাখ্যা করার কিছু নেই কিন্তু ওই কে মুসলিমরা কি করে তার নিজের পরিবারের সঙ্গে মিলিত করে তাকে খাওয়ায় কিছু কিছু কাজকর্ম করিয়ে নাই কোনো পড়াই তো এখন বলেন তো সাধারণভাবে কোনটা উত্তম যে যুদ্ধবন্দীদেরকে জেলে পাঠিয়ে দেয় তাকে কষ্টের মধ্যে রাখা তার জৈবিক একটা চাহিদা আছে সংসারে একটা জীবন আছে কিছু পাবে না কোনো কিছু পাবে না একাকি কিন্তু মুসলিমরা যুদ্ধবন্দীদেরকে কি করে নিজের মালিক বড় লোক মানুষ যারা আছে তাদের কাছে নিয়ে চলে আসে এসে তার পরিবারের সঙ্গে উঠা বসা করে চিন্তা করেছেন একজন তিন নাম্বার চার নাম্বার শ্রেণীর একজন ব্যক্তি একটা উচ্চ ধনী পরিবারে যদি আসে উচ্চ ধনী পরিবারে আসে তো বলুন তো এমনি সেই তিন নাম্বার শ্রেণীর ওই সাধারণ গরিব মানুষটা এমনি তো অনেক খুশি হবে যে আমরা একটা বড় বাড়িতে আমি দাসী হয়েছি তারা গর্ববোধ করতো রে ভাই তারা অনেক গর্ববোধ করতো আপনার এটাকে খারাপ মনে করছেন তো যাই হোক এটা মানে একটু সাধারণভাবে ভাবলে বুঝতে পারবেন যে যুদ্ধবন্দির বিধান কি করতে হবে যুদ্ধবন্দীকে ছেড়ে দেবে ইসলাম সে কথা বলেছে মুক্ত করে দাও যুদ্ধবন্দী হয়ে গেছে ছেড়ে দাও কি পাবে সবকিছু আছে দাস যে করতেই হবে বাধ্যতামূলক এই কথা করোনা হাতে সে কথা আছে